হ্যালো এভরিওান আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস সেভেন বেঙ্গলি একুশের কবিতার থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমি তুলে ধরলাম একুশের কবিতার অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তর করে দিয়েছি তোমাদের আমি এছাড়াও কিন্তু একুশের কবিতার ইম্পর্টেন্ট যে প্রশ্ন কিছু আছে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ফার্স্ট ইউনিট টেস্টে যেগুলো রয়েছে সেটা আমি আলোচনা করে দিয়েছি অলরেডি কিন্তু ঠিক আছে একটু আগে তোমাদের বঙ্গভূমির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আমি ঠিক আছে প্রথম ইউনিট টেস্টে যে যে চ্যাপ্টার্স রয়েছে ছন্দে শুধু খো থেকে নিয়ে কুতুব মিনার পর্যন্ত তোমাদের আছে মাকুর প্রথম আর দ্বিতীয় অধ্যায় রয়েছে আর ভাষা চর্চা বাংলা ভাষার শব্দটা তোমাদের রয়েছে প্রত্যেকটা কমপ্লিট করিয়ে দিয়েছি প্লে লিস্টে পেয়ে যাবে দেখে নিও তোমরা ওকে ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল করে দাও ভিডিওটা লাইক করে রাখবে লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও কিন্তু অন্যান্য ক্লাসের মতো বেশি আসবে কামেন্টস করো কেমন ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন দেখো কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সবার প্রথমের প্রশ্ন কোন মাঠের ধারে গুলির আওয়াজ শোনা গেল উত্তর লিখব বিন্নি ধানের মাঠের ধারে গুলির আওয়াজ শোনা গেল নেক্সট প্রশ্ন ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায় উত্তর আমরা লিখব ভাটার টানে নৌকা ছেড়ে মাঝি ভাটিয়ালি গান গায় ওকে প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে গরুর পাল মাঠে কে নিয়ে যায় উত্তর রাখাল গরুর পাল মাঠে নিয়ে যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে কোন ভাষায় আমার মা কথা বলেন উত্তর বাংলা ভাষায় আমার মা কথা বলেন নেক্সট প্রশ্ন কারা নিজ নিজ পাঠে মন দেয় লিখব শিশুগণ নিজ নিজ পাঠে মন দেয় নেক্সট প্রশ্ন সুরের সঙ্গে কি কি মিশে আছে উত্তর সুরের সঙ্গে মিশে আসে মিশে আছে কবির মায়ের মুখ মায়ের গাওয়া কত না গানের কলি ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন বলছে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে তাতে কি কি কাঁপলো উত্তর কালবৈশাখীর ঝ আকাশে কালবৈশাখীর ঝড় উঠলে মাঠ ঘাট বাট হাট বোন মন কাল নেক্সট প্রশ্ন প্রশ্ন মিছিলে এসে দাঁড়ানো কবির মায়ের সম্পর্কে একুশের কবিতার শীর্ষক কবিতায় যা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো উত্তর উত্তর লিখব মা বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসেন তিনি কথায় কথায় কত কথা রূপকথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান নেক্সট নেক্সট প্রশ্ন এটা কিন্তু সব ছোট প্রশ্ন যেহেতু সেই জন্য কিন্তু আমরা এত ছোটো করে লিখলাম ওকে নেক্সট নেক্সট হচ্ছে একুশের কবিতায় আমার মা প্রসঙ্গেটি কবি কিভাবে এনেছেন উত্তর একুশের কবিতায় কবি আশরাফ সিদ্দিকীর এমন একটি কবিতা যেখানে তিনি তার বঙ্গপ্রীতি ও মাতৃভাষা প্রীতিকে এক সূত্রে গ্রথিত করে দেখিয়েছেন স্বভাবতই কবিতায় বঙ্গজননী আমার মা হয়ে আত্মপ্রকাশ করেছেন তাই তিনি মাতৃকণ্ঠে মাতৃভাষায় উচ্চারিত পল্লী সঙ্গীত ও আরও কত সুরের সঙ্গে এখানটা দাঁড়িয়ে হবে না মায়ের মুখকে মিশে থাকতে দেখেন নেক্সট বাংলা শব্দে কোমল উচ্চারণের মধ্যে আমার মায়ের গাওয়া কত না গানের কলি অনুভব করেন ভাষা আন্দোলনে যখন বিজয়ের সার্থকতা পায় তখন তিনি দেখেন বিজয় মিছিলে পা মেলানো আমার মাকে যিনি মাতৃভাষায় কথা বলতে বড় ভালোবাসেন যিনি এখনো মিছিলে দাঁড়িয়েও গুনগুন করে গাইতে পারেন ঠিক আছে নেক্সট প্রশ্ন তাহলে এই যে প্রশ্নটা আমরা লিখলাম এই প্রশ্নটা কিন্তু একটু বড় প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু একটু বড় করে আমাদের লিখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন বলেছে একুশের কবিতায় প্রথম ও শেষ অংশে কবি কেন প্রভাত বর্ণন কবিতার এটা এটা হবে ব্যবহার করেছেন ঠিক আছে এটাও একটু বড় প্রশ্ন উত্তরটা কীভাবে লিখবো দেখো বিশিষ্ট কবি আশরাফ সিদ্দিকি তার একুশের কবিতায় প্রথম ও শেষ অংশে বিদ্যাসাগর সতীর্থ মদন মোহন তর্কালঙ্কার তিন ভাগে বিভক্ত শিশু পাঠ্য শিশু শিক্ষা বইয়ের প্রভাত বর্ণন কবিতায় অংশবিশেষ ব্যবহার করেছেন কবি বঙ্গভাষী তিনি জানেন প্রায় সব শিশুকেই প্রভাত বর্ণনের মতো এমন মনোমুগ্ধকর শিশু কবিতা পড়তেই হয় ভাষা শিক্ষায় প্রবেশের এ এক চিরায়ত পথ প্রভাত বর্ণন কবিতা পড়ার মধুময় স্মৃতি কবির মনকে তার আলোচ্য কবিতা রচনায় কাল পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছে তাই ভাষার আত্মীয়তা ও ভাষায় ঐতিহ্য বোঝাতেই তিনি এই কবিতায় বিষয় সরি কবিতার বিশেষ অংশ নিজের কবিতায় ব্যবহার করেছেন ঠিক আছে এইভাবে উত্তরটা কিন্তু আমরা করব দেখে নিয়েছ তাহলে তাই ভাষার আত্মীয়তা ও ভাষার ঐতিহ্য বোঝাতে এটা কিন্তু ওকে নেক্সট প্রশ্ন বলছে তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর সহস্র পাখি কাদের বলা হয়েছে উত্তর বাংলা ভাষায় যারা কথা বলেন গান গায় সেই সব মানুষকে সহস্র পাখি বলা হয়েছে নেক্সট তোমার জানা দুটি পৃথক ধারার নাম লেখো উত্তর আমার জানা দুটি পৃথক লোকসঙ্গীত ধারার নাম হল লালনগীতি ও ঝুমুর গান নেক্সট ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নেবে সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে উত্তর একুশে ফেব্রুয়ারির পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস নেক্সট প্রশ্ন মায়ের মুখের সঙ্গে গানের সুরে কবিতার কি মিশে থাকতে দেখেছেন উত্তর নানান গানের সুরের সঙ্গে কবি মিশে থাকতে দেখেছেন তার এটা মা হবে তার মায়ের মুখ আর মায়ের গাওয়া অজস্র গানের কলি নেক্সট নেক্সট প্রশ্ন পাখি সব করে রব কাল কার লেখা কোন কবিতার অংশ উত্তর পাখি সব করেরব উর্ধিতা অংশটি মদন মোহন তর্কালঙ্কার লেখা প্রভাত বর্ণ কবিতার সরি প্রভাত বর্ণন কবিতার অংশ নেক্সট প্রশ্ন সুর নয় স্মৃতির মধুভাণ্ডার কোন স্মৃতির কথা বলা হয়েছে উত্তর পাঠশালায় কবিতার সূত্র ধরে কবির মনে ভেসে ওঠে দেশ নদী মাঠ আর জারি সারি ভাটিয়ালির মতো গানের সুর যার সঙ্গে মিশে আছে তার মায়ের মুখ আর মায়ের গাওয়া অজস্র গানের কলি নেক্সট নেক্সট প্রশ্ন আরও কত সুরের সাথে মিশে আছে কবি কোন কোন সুরের বা গানের কথা উল্লেখ করেছেন একুশের কবিতায় কোন কোন গানের উল্লেখ আছে উত্তর লিখব কবি আশরাফ সিদ্দিকী জারি সারি ভাটিয়ালি মুর্শিদি ইত্যাদি গান বা তার সুরের কথা উল্লেখ আছে নেক্সট বর্তমানে পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর করে আছে সরি সুর কবির কাছে কীরূপ উত্তর বর্তমানে পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর কবির কাছে স্মৃতির মধু ভাণ্ডার নেক্সট নেক্সট প্রশ্ন আরও কত সুরের সাথে মিশে আসে আমার মায়ের মুখ কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর জারি সারি ভাটিয়ালি মুর্শিদি ইত্যাদি গানগুলি বাঙালির নিজস্ব লোকসঙ্গীত তাই এই গানগুলির মধ্য দিয়ে বাংলার প্রাণের সুর বেজে ওঠে সে কারণেই কবি বলেছেন এই সব সুরে যেন মিশে আছে আমার মায়ের মুখ ঠিক আছে নেক্সট পাখি সব করব পঙ্ক্তিটিকে কবি কি মনে করে মনে হয়েছে উত্তর এই পং এটা আহ পংক্তি হবে এই পংক্তিটিকে কবির পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর বলে মনে হয়েছে সেই সুর পরিণত জীবনে কবির কাছে স্মৃতির মধুভাণ্ডার হয়ে উঠেছে নেক্সট পড়ে গেল মাটিতে। এই পড়ে যাওয়ার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন উত্তর বিন্নি ধানের মাঠের ধারে গুলিবিদ্ধ হয়ে পাখিদের পড়ে যাওয়া চিত্রের মাধ্যমে কবি ভাষার জন্য যারা লড়াই করেছেন তাদের মৃত্যুর কথা বোঝাতে চেয়েছেন নেক্সট পড়ে গেল মাটিতে কারা মাটিতে পড়ে গেল উত্তর কয়েকটি পাখি যারা গান গাইছিল তারা গান শেষ করার আগেই মাটিতে পড়ে গেলো ঠিক আছে দুটো দেখো একই লাইনে দুটো প্রশ্ন একটা হচ্ছে মাটিতে কারা পড়ে গেলো আরেকটা কী বললাম যে এই পড়ে যাওয়ার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন কিন্তু ঠিক আছে বোঝা গেলো নেক্সট ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব ইতিহাস কেন থমকে দাঁড়িয়েছিল উত্তর মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদদের আত্মদানের যে ঘটনা ঘটেছে ইতিহাস তার জন্য প্রস্তুত ছিল না বলেই থমকে দাঁড়িয়েছিল নেক্সট আকাশে কালবৈশাখীর ঝড় উঠেছে কি কি কেঁপে উঠেছে উত্তর আকাশে কালবৈশাখীর ঝড় উঠেছে মাঠ ঘাট বাট হাট বোন মন কেঁপে উঠেছিল এই প্রশ্নটা বোধহয় করলাম আমরা নেক্সট যিনি এখনও মিছিলে গুনগুন করে গাইতে পারেন কি গাওয়ার কথা এটা গাওয়া হবে কি গাওয়ার কথা বলা হয়েছে এখানে মার গুনগুন করে গাওয়া শৈশবের ছড়া পাখি সব করেরব এর কথা বলা হয়েছে নেক্সট তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখুর কাদের সহস্র পাখি বলা হয়েছে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে অবিচল মানুষকে বোঝানো হয়েছে তাই তো আজ দেখো কবি কি দেখতে বলেছেন কবি দেখতে বলেছেন যে মিছিলে তার মা এসে দাঁড়িয়েছেন নেক্সট মিছিলে গুনগুন করে গাইতে পারেন মায়ের গাওয়া এই গানের বিশেষত্ব কি উত্তর মিছিলে যা গুনগুন করে গেয়েছিলেন পাখি সব করে রব শৈশবে পাঠশালায় পড়া এই ছড়া যখন মায়ের মুখে আবার শোনা যায় তখনই এ কথা স্পষ্ট হয় যে বাংলা ভাষার অধিকার পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে একুশের কবিতায় মিছিলে এসে দাঁড়ানো মা সম্পর্কে যা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো উত্তর কবি যে মাকে মিছিলে এসে দাঁড়াতে দেখেছেন দেখেন তিনি বাংলা ভাষায় কথা বলতে খুব ভালোবাসেন মানে কবি যে মাকে মিছিলে এসে দাঁড়াতে দেখেন তিনি বাংলা ভাষায় কথা বলতে খুব ভালোবাসেন সে কথা কত কথা রূপকথা আর ছড়ার ছন্দ মিষ্টি সুরের ফুল ছড়িয়ে যায় মিছিলে গুনগুন করে যা গেয়ে ওঠেন পাখি সব করে রব ঠিক আছে এতটুকু দেবো তাহলেই হবে তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে পড়বে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো বেশির থেকে বেশি লাইক করো লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিওটা তত বেশি আসবে খুব ভালো